Hello everyone, welcome. I'm Taslim Siddique and I'm here to learn English grammar. English grammar, মানে ইংরেজি grammar. যত ভয় দেখানো হয় আসলে ইংরেজি অতটা ভয়ের না ইংরেজিটা যথেষ্ট সহজ শুধু আমাদেরকে সঠিক উপায় জানতে হবে কিভাবে শিখতে হবে কিভাবে বলতে হবে কিভাবে সেটাকে ব্যবহার করতে হবে সেটা যদি আমরা জানি তাহলে অবশ্যই এটি একটি যথেষ্ট সহজ ভাষা এবং মনে রাখবে এটি একটি ভাষা এছাড়া আর কিছু না আমি এখানে মূলত হচ্ছে খুব ক্ষুদ্র আকারে আলোচনা করব যাতে একটা ইংলিশ গ্রামার সম্পর্কে একটা বেসিক ভাবে আলোচনা করতে পারো তোমরা বা বেসিক যে নলেজ সেই নলেজটা যাতে থাকে এবং আমি মনে করি এই আলোচনার পর তোমরা ইংরেজি গ্রামারের একটি বই হাতে পেলে বা ইংরেজি গ্রামার সম্পর্কে জানতে চাইলে কোথা থেকে শুরু করে কোথায় যাবে সেটা তুমি স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে এবং তোমাদের আর কোনো সমস্যা হবে না অনেকে কিন্তু এই সমস্যাগুলো আমরা ফিল করে থাকি এবং যারা জানি না যে আসলে কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব মাঝে মাঝে থেকে আমরা শুরু করি যার জন্য আমরা যখন ব্যবহার করতে যাই তখন আমাদের সমস্যা হয় আমি তাই চেষ্টা করেছি এই বেসিক অংশতে বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করার যাতে তোমাদের পরবর্তীতে যখন তোমরা এগুলো বিস্তারিতভাবে জানবে সেগুলো নিয়ে আর সমস্যা না হয় যে যে টপিকগুলো নিয়ে আমার এই আলোচনা সেই টপিকগুলো হচ্ছে প্রথমে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি সেই সম্পর্কে বলেছি ইংলিশ গ্রামার কি সেটা সম্পর্কে আমি বলেছি এরপর সেন্টেন্স সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কাইন্ডস অফ এ সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ এই চারটা অংশ নিয়ে আমি আলোচনা করছি এবং বলে রাখতে চাই ইংরেজি গ্রামারের বেশিরভাগ অর্থাৎ 80% অংশই হচ্ছে এই চারটা অংশের মধ্যে ইনক্লুডেড বা এদের অন্তর্ভুক্ত সুতরাং আমি চেষ্টা করি যে সেই 80% হচ্ছে ক্ষুদ্র কিন্তু বেশ সাজানো গুছানো একটি বর্ণনা তোমাদের সামনে উপস্থাপন করার জন্য এবং আশা করি এটা শোনা এটা পড়ার পর বা এটা শোনার পর তোমাদের বেসিক অংশ অবশ্যই যথেষ্ট পরিমাণে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের এরপরে আর কোনো সমস্যা হবে না তোমরা জাস্ট কীভাবে কী করতে চাও কোথায় যেতে চাও সেই জিনিসটা তোমরা বুঝে ফেলতে পারবে সো ওয়েলকাম লেটস স্টার্ট ইউর জার্নি উইথ মি অ্যান্ড হোপ ইউ উইল গেট আ বেস্ট ওয়ান থ্যাংক ইউ